রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর রহস্যজট এখনও খোলেনি পরিবারের অভিযোগ ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষক্রিয়া ওই ছাত্রীর মৃত্যুর কারণ হতে পারে এই ঘটনায় গ্রেপ্তার ভুক্তভোগীর বান্ধবী ফারজানা জামান ওরফে ডিজে নেহা পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অন্ধকার জগৎ সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে নেহাকে জিজ্ঞাসাবাদ করছে মোহাম্মদপুর থানা পুলিশ রোববার রিমান্ডের তৃতীয় দিনে নেহার ফোন বুকে পুলিশ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের ডজন খানেক শিল্পপতি ও ব্যবসায়ীর নম্বর পেয়েছেন যেগুলো সাংকেতিকভাবে সংরক্ষণ করা এসব ধনাঢ়্যদের অনেকের কাছে মদ তরুণী সরবরাহ করতেন তিনি কখনো কখনো নেহা নিজেই তাদের সঙ্গ দিয়েছেন বিনিময়ে তাদের কাছ থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা সূত্র জানাই ভালো লাগা তরুণ তরুণীদের একান্তে মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা ও ঢাকার বাইরের একাধিক আবাসিক হোটেল ও রিসোর্টের সঙ্গে যোগাযোগ ছিল নেহার তাছাড়া নেহার এসব পার্টিতে মাদক সরবরাহ করত অবৈধ মাদক কারবারীরা গত মাসের শেষ দিকে মত পানের পর অস্বাভাবিকভাবে মারা যায় ইউলাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাধুরী ও তার বন্ধু আরাফাত এই ঘটনায় মামলা হলে আলোচনায় আসেন নেহা মামলার অভিযোগে বলা হয় আঠাশে জানুয়ারি বিকাল চারটার দিকে মোর্তুজা রাইহান ওই শিক্ষার্থীকে নিয়ে মিরপুর থেকে স্কুটারে করে লালমাটিয়ায় আরাফাতের বাসায় নিয়ে যান পরে আরাফাত ওই শিক্ষার্থী ও রাইহান একসঙ্গে উবারে করে উত্তরার তিন নম্বর সেক্টরের প্যারাডাইজ টাওয়ারের বাম্বুশুট রেস্টুরেন্টে যান সেখানে আসামি নেহা সাফায়েত জামিল সহ আসামিরা মতপান করেন এবং ভিকটিমকে মত পান করান এক পর্যায়ে ভিকটিম অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরের বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে যান সেখানে রায়হান ভিকটিমকে ধর্ষণ করেন ধর্ষণের পর রাতে ভিকটিম অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসীম খানকে ফোন দেয় অসীম পর দিন এসে ভিকটিমকে প্রথমে ইবনেসিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ভিকটিম মারা যান এছাড়া তার সঙ্গে থেকে মত পান করা আরও এক সহপাঠী আরাফাত রাজধানীর সিটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ঘটনায় মর্তুজা রাইহান চৌধুরী ও বান্ধবী নুহাত আলম তাফসিরকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া সাফায়াত নামে অপর আসামি আদালতে আত্মসমর্পণ করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এই মামলায় সর্বশেষ আসামি নেহাকে আজিমপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ নেহা সম্পর্কে তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনার রশিদ সংবাদ মাধ্যমকে বলেন প্রতিদিন ওয়েস্টার্ন দামি দামি সব ড্রেস পরে বার ক্লাবে যেত ডিজে নেহা ব্যবহার করত দামি ব্র্যান্ডের সব মেকআপ আর এমন রূপের ঝলক দেখিয়ে আয়োজন করতেন ডিজে পার্টির সেই পার্টিতে নিয়ে আসা হতো ধনী পরিবারের সন্তানদের সেখান থেকে হতো অনৈতিক কার্যকলাপ এটাই ছিল নেহার আয়ের উৎস গত শুক্রবার নেহাকে পাঁচ দিনের রিমান্ডে আনে পুলিশ সে জিজ্ঞাসাবাদে স্বামীর সঙ্গে দূরত্বের কারণে সে এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে ডিসি জানান রাজধানীতে যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ সেই সঙ্গে এই বিষাক্ত মদ কোথা থেকে এসেছে নেহার সঙ্গে আর কারা জড়িত তাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করা হচ্ছে